আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর স্লোগানগুলো, ঠিক আছে? কারণ তোমরা যখন সেনানিবাস বাহিনী সহ অন্যান্য বাহিনীতে যাবা, তোমাদের পরীক্ষায় কিন্তু স্লোগান আসবেই, আসে। সাধারণ জ্ঞান প্রশ্নের স্লোগান লিখতে দেয়, ভাইবা পরীক্ষায় স্লোগানটা ধরে। সে কারণে স্লোগান তো আমরা শিখছি, তারপর আজকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিখবো, আশা করি তোমাদের মনে থাকবে অনেকদিন, ঠিক আছে? আমার ইউটিউবের স্টুডেন্টরা যারা দেখছো, তোমরা একটু আমার সাথে শিখে ফেলো, তাহলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে তোমরাও শিখতে পারবে। ইউটিউবে সবাই তো আমার স্টুডেন্ট ছিল। আচ্ছা, আমাদের এখানে যারা আসছো ইউটিউবে, আমার টিউটোরিয়ালগুলো দেখছো ইউটিউবে, কারা আসো এরকম হাত তুলো তো? ওরে বাবা, তার মানে সবাই একদিন ইউটিউবের স্টুডেন্ট ছিল, আজকে সামনাসামনি এসে আমার সামনাসামনি সশরীরের স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আমরা শিখে ফেলি। দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নৌবাহিনীর স্লোগান, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, ঠিক আছে? ওকে, বিমান বাহিনীর স্লোগান দেখো, বাংলার আকাশ রাখিব, ঠিক আছে? আচ্ছা, পুলিশ বাহিনীর স্লোগান, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি, বোঝা গেছে? বর্ডার গার্ড বাংলাদেশের স্লোগান, সীমান্তের অতন্ত্র, সীমান্তের অতন্ত্র, ঠিক আছে? এরপরে বাংলাদেশ আনসার বাহিনীর স্লোগান দেখো, শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র, ঠিক আছে? এখন আনসার বাহিনী কিন্তু অনেক স্মার্ট, দেখছো তো? আনসার ভালো না বা খারাপ না, এগুলো মানুষের কথা না শুনে পরীক্ষা দিও না, অবশ্যই পরীক্ষা দিবা, ঠিক আছে? অবশ্যই পরীক্ষা দিবা, সব বাহিনীতে সম্মান আছে। এবং মনে রাখবা, বাংলাদেশে কিন্তু বেকারত্বের সংখ্যা অনেক বেশি, যেহেতু সুযোগ আছে, তোমাদের বয়স আছে, তোমরা চেষ্টা করবা সব বাহিনীতে যাতে পরীক্ষা দাও, যেখানে হবে সেখানে চলে যাবো আর কি, ঠিক আছে? এরপরে দেখো বাংলাদেশ র‍্যাবের স্লোগান, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার অহংকার, ঠিক আছে? এরপরে বাংলাদেশ কোস্ট গার্ডের স্লোগান দেখো, সমুদ্রের অভিভাবক, সমুদ্রের অভিভাবক, ঠিক আছে? এই হচ্ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকে হচ্ছিল আমরা বিভিন্ন বাহিনীর স্লোগানগুলো শিখলাম, আশা করি তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তোমরা সাধারণ জ্ঞান পরীক্ষায় কমন পাবা, এবং ভাইভা পরীক্ষা অনেকে জিজ্ঞেস করে। যারা উপস্থিত ছিল, সোজার একাডেমির স্টুডেন্ট কেমন লাগলো? আর ইউটিউবের স্টুডেন্টদের কেমন লাগছে একটু আমাদেরকে কমেন্টস করে জানাবা, ঠিক আছে? যেহেতু সবার জন্যই কষ্ট করে ভিডিও বানাই, যারা দেখছো সবার জন্য শুভকামনা থাকলো, আমার ছাত্রদের জন্য শুভকামনা থাকলো, 2022 সালে যাতে তোমরা তোমাদের সবাই যেন সকলের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো। স্বপ্নটা কি? গর্বিত সৈনিক হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের মানুষের মানুষকে সেবা করা। তবে সবসময় মনে রাখতে হবে, সৎ এবং নিষ্ঠার সাথে যেতে হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।